নমস্কার বন্ধু আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা অনুব্রত মন্ডল বেশ সাজিয়েই খেলছিলেন ব্যাটটা বেশ ভালোই করছিলেন কিন্তু আচমকায় সিবিআই কিন্তু একটা গুগলি দিয়ে ফেলল এবং এই আজ শনিবার সাড়ে পাঁচটার মধ্যেই অনুব্রত মন্ডলকে নিজাম প্যালেসে গরু পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠালো সিবিআইয়ের এই আচমকায় এই যে গুগলি সেই গুগলির ফলে কিন্তু রীতিমতো প্যাচে পড়ে গেছেন বিপাকে পড়ে গেছেন অনুব্রত মণ্ডল কেষ্টদা তিনি ভেবেছিলেন যে এস হাসপাতালের যে রক্ষা কবজ। যে আপাতত তিনি পুরোপুরিভাবে বেড রেস্টে থাকবেন সেই রক্ষা কবজকে কিন্তু সিবিআই মোটেও পাত্তা দিল না সিবিআই কিন্তু কোনো কেয়ার করলো না সিবিআই কিন্তু সরাসরি গরু পাচার মামলায় এই অনুব্রত মণ্ডলকে একেবারে কয়েক ঘন্টার ব্যবধানে নিজাম প্যালেসে পৌঁছানোর নোটিশ পাঠিয়ে বসে থাকলো আর এই জায়গাতেই যে প্রশ্নটা উঠছে যে সিবিআই কি তাহলে একেবারে এবার সক্রিয় হয়ে উঠেছে ঠিক করেই ফেলেছে যে এই অনুব্রত মন্ডলের গরু পাচার মামলায় যে জিজ্ঞাসাবাদের পর্ব সেটার তার একটা হেস্তনেস্ত করেই ফেলবে তার একটা দফা দফা করেই ফেলবে সেরকমই কি একটা স্থির সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সিবিআই অনুব্রত মণ্ডলের মুখোমুখি হওয়ার জন্য কি বেপরোয়া হয়ে উঠেছে বন্ধুরা এই গরু পাচার মামলাতেই কিন্তু দিল্লিতে একটা বড় সড় আপডেট হয়েছে সেটা হচ্ছে ইডির ক্ষেত্রে বন্ধুরা আপনারা জানেন যে ইডিও কিন্তু এই গরু পাচার মামলায় তদন্ত করছে এবং গতকাল রাত্রে বিএসএফ এর যে বরখাস্ত কমান্ডেন্ট সতীশ কুমার তাকে কিন্তু ইডি গতকাল রাতে এই গরু পাচার মামলায় বিভ্রান্তিকর তথ্য দেওয়ার জন্য গ্রেফতার করেছে প্রশ্ন যেটা উঠছে যে ইডির সেই সফলতার পরেই কি তাহলে সিবিআইও চাইছে যে তাদের হাতেও তাদের জালেও বড় কোনো মাছ ধরা পড়ুক সেই কারণে কি এবার সিবিআই অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে যে করেই হোক অনুব্রত মণ্ডলের মুখোমুখি হতে চাইছে আর সিবিআইয়ের এই যে বেপরোয়া মনোভাব তার জেরে কিন্তু ফের অনুব্রত মণ্ডলের যে গ্রেফতারের আশঙ্কা সেই আশঙ্কাটা কিন্তু বেড়ে গেছে এবং সোশ্যাল মিডিয়ায় কিন্তু অনুব্রত মণ্ডলকে সিবিআইয়ের এই যে ফের নোটিস জিজ্ঞাসাবাদের জন্য সাড়ে পাঁচটার মধ্যে ডেকে পাঠানো তা নিয়ে কিন্তু রীতিমতো রসিকতা শুরু হয়ে গেছে অনেকে যেটা কমেন্ট করছেন যে কিছুক্ষণের মধ্যেই ফের অনুব্রত নিশ্চয় অসুস্থ হয়ে পড়বেন তার হয়তো কোথাও ব্যথা শুরু হবে এবং তিনি কিন্তু ফের সেই উডবান ওয়ার্ডে গিয়ে ঢুকে পড়তে পারেন এমন রসিকতা কিন্তু সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গেছে এখন অনুব্রত মণ্ডলের যে ঘটনা প্রবাহ সেই ঘটনা প্রবাহ যেভাবে অনুব্রত মণ্ডল ভেবেছিলেন যে একটু ধীরে সুস্থে গুছিয়ে নিয়ে ব্যাপারটাকে খেলবেন সেই খেলাটা কিন্তু সিবিআই খেলতে দিচ্ছে না সিবিআই কিন্তু রীতিমতো অনুব্রত মণ্ডলকে ঘিরে ধরতে একেবারে জাপতে ধরার একটা নীতি নিয়ে ফেলেছে সেটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে এখন আগামী এই কয়েক ঘন্টা কি হয় কি হয় সেটাই কিন্তু এখন দেখার প্রত্যেকটা মুহূর্তে যেন পরিস্থিতি পাল্টাচ্ছে এবং এই পরিস্থিতিতে কখন কি হয় বলা মুশকিল বন্ধুরা সেই পরিস্থিতির উপর আমরা লাগাতার নজর রেখে চলেছি এবং তার আপডেট কিন্তু আপনাদের এই পারফেক্ট পলিটিক্স চ্যানেল দিতে থাকবে